আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশি কর্মীদের জন্য চরম একটি দুঃসংবাদ, অর্থাৎ মালয়েশিয়ার স্থানীয়দের বাদ দিয়ে একতরফা বাংলাদেশি কর্মী নিয়োগ দিলে শাস্তির মুখে হতে হবে নিয়োগকর্তাদের। শুধু শাস্তি নয়, গুনতে হবে 50,000 রিঙ্গিত জরিমানা। এক বিবৃতিতে একথা জানান দেশটির মানব সম্পদ মন্ত্রী বি শিব কুমার। তিনি বলেন, যদি কোনো কোম্পানি এই ধরনের অপরাধ করে তাহলে তাদের প্রতি অপরাধীদের জন্য 50,000 রিঙ্গিত জরিমানা গুনতে হবে। একই সঙ্গে বাতিল করা হবে মন্ত্রণালয়ের অনুমোদিত বিদেশি কর্মীর কোটাও। শিব কুমার জানান, মন্ত্রণালয়ের কাছে স্থানীয় কোম্পানিগুলির বিষয়ে অনেক অভিযোগ এসেছে। তারা বিদেশি কর্মীর কোটার অনুমোদন পাওয়ার পর স্থানীয়দের চাকরিচ্যুত করেছে। সর্বশেষ পূর্ণাঙ্গে 102 জন স্থানীয় কর্মীকে চাকরিচ্যুত করার অভিযোগ পেয়েছে মন্ত্রণালয়। তিনি বলেন, নিয়োগকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে, যদি কোনো শূন্যপদ থাকে তবে তাতে স্থানীয়দের অগ্রাধিকার দিতে হবে। এর আগে মালয়েশিয়ার গণমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়, উৎপাদন খাতের বেশ কয়েকজন স্থানীয় শ্রমিক ভয় পেয়েছিলেন যে তারা বিদেশি শ্রমিকদের জন্য চাকরি হারাবেন। মালয়েশিয়ার উত্তর রাজ্যের কারখানা শ্রমিকরা দাবি করেছেন, তাদের কাজের চুক্তি অব্যাহত রাখা হবে না, কারণ তাদের পরিবর্তে বিদেশি শ্রমিক আনা হবে। একটি সূত্র দ্য স্টারকে বলেছে, এমন নিয়োগকর্তা আছেন যারা বিদেশি কর্মীদের সঙ্গে দীর্ঘ সময় চুক্তি করেন, যেটা 5 বছর পর্যন্ত। সেখানে স্থানীয়দের কেবল দেওয়া হয় 6 মাস। মালয়েশিয়া বিদেশি কর্মী নিয়োগের স্থানীয়দের বরখাস্ত করা বা নিয়োগ না দেওয়া শ্রম আইনের 1995 দ্বারা 60M এর পরিপন্থী।